এই মুভিটি বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্ণনার জন্য দেখতে এসেছি। যিনি শেখ মুজিবুর অভিনয় করছে বা ফজলুন্নেসা মুজিবের অভিনয় করছে অসাধারণ। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের 200টির বেশি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে শ্যাম বেনেগালের নির্মিত বায়োপিক মুজিব একটি জাতির রূপকার। মুক্তির প্রথম দিনেই রাজধানীর সনি সিনেমা হল ও শ্যামলী হলে দর্শকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। হল কর্তৃপক্ষ জানিয়েছে হাউসফুল যাচ্ছে শোগুলো। সিনেমা দেখতে আগত দর্শকরা জানিয়েছে ইতিহাস, বঙ্গবন্ধুর ব্যক্তি ও পারিবারিক জীবন সম্পর্কে জানতেই এই বায়োপিক দেখতে এসেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে যে ছবিটা হচ্ছে আমাদের এই মুজিব একটি জাতির রূপকার, এই ছবিটা এর সাথে আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী সব কিছু পড়ে জেনে আমরা সঠিক ইতিহাস জানি, আমরা এখনকার সন্তান আমরা সঠিক ইতিহাস জানি এবং কতটুকু আমাদের বর্তমান প্রজন্মের যে অভিনেতা অভিনেত্রীরা আছে আরিফিন শুভ সহ যারা আছেন এই ছবিতে, আমরা আসলে দেখতে চাই, ভিজুয়াল দেখতে চাই যে ওই সময়টা বঙ্গবন্ধুর যে জীবন সংগ্রামটা আমরা ভিজুয়াল দেখতে চাই, আরও বেশি অনুপ্রাণিত হতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য এই ছবিটা দেখার উদ্দেশ্য। পর আমরা দাদাদের থেকে শুনছি, নানাদের থেকে শুনছি এবং বাচ্চাদের থেকে শুনছি, কিন্তু আমরা কিন্তু দেখিনি মুজিব কী ছিল, আমাদের দেশের জন্য কী করছে। মুজিব আমাদের দেশের জন্য অনেক কিছু করছে এবং আমাদের এই দেশকে এত সুন্দর দেশ ফিরে আনছে, এই কারণে আমরা দেখতে আসছি এবং আশাবাদী ছবিটা খুব সুন্দর হবে এবং আমরা নতুন প্রজন্ম যারা আছি এই ছবির মাধ্যমে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেন, ওনার যেই সেই সময়ে যেই যেভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে প্রেক্ষাপট উনি কীভাবে স্বাধীন করেছেন অথবা উনি যেভাবে শহীদ হলেন কীভাবে কী করলেন, আমরা ওনাকে এখন এই মুভির মাধ্যমে আমরা বুঝতে পারবো, আমরা নতুন প্রজন্মে যারা আছি আমরা বুঝতে পারবো আসলে উনি কীভাবে এই দেশকে স্বাধীন করেছেন, এই দেশকে কীভাবে এই বিশ্বের মাঝে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছেন। ওনার কন্যা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে আমরা মনে করি এই মুভির ভিতরে অনেক কিছু শিখতে পারবো। দর্শকরা জানান ইতিহাস বিকৃত ও বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে চেষ্টা হয়েছিল সে চেষ্টার জবাব দেবে বায়োপিক। এই মুভির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, কারণ অনেক অপশক্তি আমাদের বিভিন্ন রকম আমাদের হেয় করার চেষ্টা করে, আমাদের অপপ্রচার করার চেষ্টা করে, মানে বিভিন্ন রকমভাবে, কিন্তু আমরা আসলে ইতিহাসটা কি আমরা সঠিকভাবে অনেকে জানি না, কারণ তারা ইতিহাস বিকৃত করে। তো আমরা সঠিক ইতিহাস জানার জন্য এখানে আমরা আসছিলাম। খোকা থেকে আজকে তিনি বঙ্গবন্ধু মুজিব হয়ে আজকে সারা বিশ্বে তার যে মানবতার শোষিতের পক্ষের মুজিব ছিলেন সেটা আমরা জানি। মূলত বঙ্গবন্ধুই বাংলাদেশ, কিন্তু যদি সত্যিকার অর্থে মুজিবের আদর্শকে সামনে আনা যায় তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই প্রজন্ম একজন আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে, এবং সেই কারণেই আমি মনে করি যে নতুন প্রজন্মকে এই মুজিব একটি জাতির উপকার, এটার মধ্যে অনেক তথ্য আছে আমরা শুনেছি, জানি না আমরা যেমন তার অসমাপ্ত আত্মজীবনী পড়েছি, রোজনামচা পড়েছি, কিন্তু সেখান থেকেও নিশ্চয় অনেক তথ্য, আরও কিছু তথ্য হয়তো আমরা পাবো, সে আশা রেখেই আমরা এই ছবিটা দেখতে চাই এবং আমি নতুন প্রজন্মকে এই ছবিটি দেখার জন্যে আহ্বান জানাতে চাই। বায়োপিকটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং বঙ্গবন্ধু পত্নী শেখ ফজিলতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, আর শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিহা। জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা ফারদিন দিঘি ও অন্যান্যরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। সাইমন মুবিন পল্লব, মোহনা টেলিভিশন।